আজ আমরা যাচ্ছি বসন্ত বিলাস রেস্টুরেন্টে ইফতারের জন্য। এটা ছিল লাস্ট ফ্রাইডে ইন দিস রামাদান, অ্যান্ড দ্যাটস ওয়াই স্পেশাল কোথাও যেতে যাচ্ছিলাম, অ্যান্ড তাই আমরা এখানে বুফের জন্য চলে আসলাম। অ্যান্ড আমার ভাই ব্রাদার আমাকে বুঝে দিল যে এই রেস্টুরেন্টটি অনেক বেটার হবে, অ্যান্ড আমি জাস্ট এখানে এসে তাদের বিল পে করে দিলাম, আমাদের বুকিং দেওয়া ছিল। অ্যান্ড বিল পে করে যখন উপরে যাচ্ছিলাম বসার জন্য, তখন আমাকে পিছন থেকে ভাই ব্রাদাররা ডেকে বলতেছিল যে এখনো অনেক সময় আছে, সো আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখি। এত বড় পন্ড এবং গ্রামীণ পরিবেশে আমি আসলে অনেক কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে এটা কি রেস্টুরেন্ট বলবো নাকি রিসর্ট বলবো। বাট থাকার এবং কোনো সুইমিং পুল নেই, অ্যান্ড থাকার জায়গা যেহেতু নেই বলে আমার কাছে মনে হয় যে না, এটা রিসর্ট বলা যায় না এবং তারাও এটাকে রিসর্ট বলে না। বাট এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে করতে পারেন, যেমন ব্যাডমিন্টন খেলতে পারেন, ব্যাডমিন্টন কোর্ট আছে, ফুটবল খেলার মাঠ আছে, অ্যান্ড আপনারা চাইলে বোটিং করতে পারেন, ফিশিং করতে পারেন, অ্যান্ড লটস অফ অ্যাক্টিভিটিস হোয়াট এভার। সো আমি আসলে আশেপাশের জায়গাটা দেখে অনেক মুগ্ধ হয়ে গেছি এবং আমার সাথে সবাই অনেক মুগ্ধ হয়ে গেছে। বাট এখন আমাদের ইফতারির সময় হয়ে গেছে, তো আমরা ইফতারির জন্য আমাদের কম্পার্টমেন্টে যাচ্ছিলাম। যেহেতু অনেক বেশি গরম পড়ছে, তাই তৌসিফকে বলে আমরা এসি কম্পার্টমেন্টটাই বুক করি, অ্যান্ড সেই দিকে আমরা যাচ্ছিলাম। অ্যান্ড ও খুব জোস একটা প্লেস বুক করেছে, সো দেখুন অনেক জোস একটা জায়গা, অ্যান্ড পাশেই আপনার এত সুন্দর গ্রামীণ পরিবেশ, অ্যান্ড ঢাকা থেকে খুবই কাছে নারায়ণগঞ্জে, সত্যি ভাবা যায় না। যাই হোক, এখানে আমাদেরকে ইফতারের প্লেটার দিয়ে দিয়েছে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারির প্লেটারের মধ্যে জাস্ট শুধু এখানে ইফতারির জন্য, কজ ইফতারির পর নামাজের পরেই বুফে শুরু হয়ে যাবে, তো আমরা এখন ওয়েট করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সো আমাদের ইফতারি শেষ হওয়ার পরে এখন সবাই নামাজে চলে গেছে, অ্যান্ড এইদিকে তারা খাবার দাবার পরিবেশন করতেছে, আমাদের বুফে স্টার্ট হবে নামাজের পর। এইদিকে আমি পেয়ে গেলাম কিছু বিড়াল, একটা মা বিড়াল এবং তার কিছু বিড়াল ছানা, এবং তারা খেলা করতেছিল এবং তাদের সাথে আমি খেলা করার আমার লোকটা কোনোভাবেই সামলাতে পারতেছিলাম না, বিকজ আই এম অ্যানিমেল লাভার, অনেকেই জানেন। অ্যান্ড এর মধ্যে একটা বাচ্চাকে ধরে বলতেছিলাম তোরা আজকে নিয়ে যাব, এবং সে আমার হাত ধরে বলতেছিল ছেড়ে দে আমায়। যাই হোক, তো ওদের সাথে অনেকক্ষণ খেলতেছিলাম, অ্যান্ড খেলতে খেলতে হঠাৎ করে আমার মনে পড়লো যে ওদিকে তো খাবার দিয়ে দিবে, তো আমি ওইদিকে যে দেখলাম হ্যাঁ খাবার দিয়ে দিচ্ছে এবং অনেকে খাবার নিয়েও নিচ্ছে। যাই হোক, তো আমিও খাবার নেওয়া শুরু করে দিলাম, অ্যান্ড খাবার নিচ্ছিলাম অনেকক্ষণ, অ্যান্ড ভাবতেছিলাম যে অবভিয়াসলি ডায়েটে আছি, বা ডায়েটে থাকলেও চিকেন তো ভরপুর খাওয়া যাবে, নো প্রবলেম। বাট একটা ব্যাপার, কাইন্ডলি যে বুফেতেই যান না কেন, আপনারা জাস্ট খাবার নষ্ট করবেন, আপনারা যতটুকু পারেন খান, নো প্রবলেম, বাট নষ্ট করবেন না। অ্যান্ড সাথে কিছু ডিজার্টও নিয়ে নিচ্ছিলাম, বাট একটু কম। যাই হোক, আমার প্লেটার মোটামুটি রেডি, অ্যান্ড আমি খাওয়া শুরু করে দিব এখনই, অ্যান্ড সবাই খাওয়া শুরু করে দিছে। অ্যান্ড খেতে খেতে আমার কাছে মনে হচ্ছিলো যে না, টেস্ট বেটার, অ্যান্ড আমি আমার আশেপাশে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম এবং সবাই বলতেছিল যে না, তাদের কাছে টেস্ট ভালো লাগছে। অ্যান্ড ওকে, যেহেতু সবাই স্যাটিসফাইড, সো আমিও স্যাটিসফাইড, বাট এই পিৎজাটা আমার ভালো লাগে নাই অনেস্টলি। বাট আদার্স যা ছিল তা মোটামুটি ওকে, অ্যান্ড চিকেনের বেস্ট কিছু ভ্যারাইটি ছিল, অ্যান্ড আমিও বেশ মজা করেই খাচ্ছিলাম। অ্যান্ড এক পর্যায়ে আমি একটু শুয়েও খাওয়া ট্রাই করতেছিলাম, লাইক আগের টাইমের যারা রাজারা ছিল তারাও তো মোটামুটি একটু আয়েস করে খাইতো, আমার কাছে মনে হচ্ছিল অনেস্টলি আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমাদের আসলে মোটামুটি সবাই অনেক বেশি খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, বাট আমি দেখতে আসছিলাম যে কি পরিমাণ খাবার বেঁচে গেছে। যাই হোক, এরপর আমরা বেশ কিছুক্ষণ এখানে আড্ডা দিচ্ছিলাম, দিনের বেলা তো সৌন্দর্য ছিলই এই রেস্টুরেন্টটাতে, বাট রাতের বেলা সৌন্দর্য ছিল আরও বেশি। যাই হোক, এখানে প্রায় আমরা হাফ অ্যান আওয়ার আড্ডা দিই, এবং আড্ডা দিতে দিতে মনে হচ্ছিল যে এখানে যদি থাকার ব্যবস্থা থাকতো, সো অবভিয়াসলি আজকে রাতে আমরা থেকে যেতাম, অ্যান্ড আমরা কালকে সকালে ব্যাক করতাম এখানেই সেরে করে। বাট যেহেতু থাকার ওয়ে নাই, সো আমাদেরকে বাসায় ব্যাক করতেই হবে, অ্যান্ড সে কারণে আমরা সবাই রেডি হচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য। অ্যান্ড ওরা ওদের বাইক বের করে ফেলছে, অ্যান্ড আমিও আমার বাইকের দিকে যাচ্ছিলাম। বাইকের দিকে যেতে যেতে ভাবছিলাম আই উইল বি ব্যাক ভেরি সুন আফটার রামাদান, থ্যাংক ইউ এভরিওয়ান।